সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এই কামনাই করি সব সময়। বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, ভাই আমরা একটা ছাগলের খামার করব, কিন্তু ছাগলগুলিকে আমরা যদি হাটে থেকে সংগ্রহ করি এবং সেগুলোকে কিভাবে মেনটেন করতে হবে প্রথমে, এবং সেগুলোকে কি খাইয়ে মোটা তাজা করতে হবে সেই সম্পর্কে একটা ভিডিও দেন, সেই প্রেক্ষিতে আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা যারা হাটের থেকে ছাগল কিনে নিয়ে এসে মোটা তাজাকরণ খামার করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত জরুরি। তাই সব কিছু দেখে এবং আমার কথাগুলো শুনে বুঝে তারপর একটা খামার করবেন। আপনারা হাটের থেকে ছাগল কিনে নিয়ে এসেও খামার করতে পারবেন এবং সেটা কিভাবে সম্ভব সব কিছু ডিটেল আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, হাটে ছাগল কিনতে গেলে কিন্তু সব দিক দিয়েই আমাদের চতুর হতে হবে, তাহলে কিন্তু আমরা সঠিক ছাগলটা নির্বাচন করতে পারবো। যাই হোক বন্ধুরা, যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে সকল ভাইয়েরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বর্তমানে ছাগল পালন কিন্তু একটা ভালো আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে পুরো বাংলাদেশে, তাই অনেকে কিন্তু ছাগল খামারটি করছেন এবং এইখানেই কিন্তু আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু বেশিরভাগ খামারে কিন্তু ব্রিডিং খামার, আপনারা যারা ছাগল মোটা তাজা করবেন তারাও কিন্তু খামার করতে পারেন। অনেক ভাইয়েরা ছাগল মোটা তাজাকরণ পদ্ধতি পালন করে স্বাবলম্বী হয়েছেন, আপনিও করতে পারেন এই ব্যবসাটি। বন্ধুরা, এক্ষেত্রে আপনি যদি খামার থেকে ছাগলের বাচ্চা কিনে নিয়ে এসে পালন করেন সেক্ষেত্রে অনেক টাকা দাম পড়ে যায়, যেহেতু খামারের ছাগল বেশি দামই হয়ে থাকে, কারণ তারা সব কিছু মেনটেন করে থাকে, ভ্যাকসিন দেয়, জীবাণুমুক্ত একটা ছাগল আপনাকে দেবে। আর সেক্ষেত্রে আপনি যদি হাট বাজার থেকে ছাগল কালেক্ট করেন সেক্ষেত্রে দেখা যায় কি অনেক ছাগলের রোগ জীবাণু থেকে থাকে, এবং আপনি অধিক ছাগল কিনলে সেই ছাগল একটা যদি পিপিআর আক্রান্ত হয় তাহলে তো বুঝতেই পারছেন পুরা খামার ছড়িয়ে যাবে। তাই এক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে, আপনারা যদি হাটে থেকে ছাগল কিনে নিয়ে এসে খামার করবেন অবশ্যই একসাথে 5 থেকে 10টি ছাগল কখনোই কেনার চিন্তা ভাবনা করবেন না। বন্ধুরা, আপনারা 1 থেকে 2টি ছাগল কিনে নিয়ে আসবেন এবং সেটি অবশ্যই সুস্থতা দেখে কিনে নিয়ে আসবেন। সুস্থ ছাগল দেখতে কেমন দেখা যায় এটা যারা ছাগল পালন করেন না, নতুন খামার করবেন তাদের কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক করে, সুস্থ ছাগল আসলে দেখতে কেমন অনেকে জানেন না, তাই তাদের জানার উদ্দেশ্যে আমি বলছি। বন্ধুরা, যে ছাগলের শরীরের লোম দেখবেন একদম মসৃণ শুয়ে আছে, মনে হয় কেউ আছড়িয়ে দিয়েছে, আবার পিছনের লেজটা খাড়া রয়েছে এবং মলদারটা পরিষ্কার, নাকটা পরিষ্কার, এইগুলো দেখে প্রাথমিকভাবে আপনি ধরে নিতে পারেন ছাগলটি সুস্থ। তাছাড়া বন্ধুরা, ছাগলটি হাটে গেলেও কিন্তু চঞ্চলতা বোধ করবে, সে চঞ্চল্যকর থাকবে, আপনাকে এটাও লক্ষ্য করতে হবে। কোনো ছাগল যদি জিম মেরে যদি বসে থাকে কিংবা দাঁড়িয়ে থাকে সেই ছাগলটি কোনো না কোনো সমস্যা রয়েছে, আপনি সেই ছাগলটি কিনা থেকে বিরত থাকবেন। বন্ধুরা, আর আপনারা এখানে অল্প ছোট ছোট বাচ্চা কেনার চেষ্টা করবেন, বড় ছাগল কিনতে গেলে অনেক টাকা লেগে যায় কিন্তু ছোট ছাগল খুব একটা দাম হয় না। আপনি ছোট ছাগল অবশ্যই প্রজাতের ছাগলের বাচ্চাগুলো কিনবেন যেগুলোর কান লম্বা রয়েছে। বন্ধুরা, কান লম্বা ছাগলের বাচ্চা কিনতে বলি কির জন্যে, বন্ধুরা কান লম্বা ছাগলগুলো তাড়াতাড়ি গ্রোথ হয় এবং তাড়াতাড়ি বড় হয়ে থাকে, আপনারা এই ছাগলগুলো পালন করলে সবচেয়ে বেশি লাভ করতে পারবেন। আপনারা ক্রস জাতের ছাগলের বাচ্চাগুলো চয়েস করে আপনারা কিনবেন, 1টি 2টি কিনে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসার পর ছোট্ট একটা রুমে রেখে কোয়ারেন্টিনে রাখবেন, আপনাকে সেই ছাগলগুলোকে দেখতে হবে কোনো সমস্যা হচ্ছে নাকি। আপনাকে অবশ্যই প্রথমে হালকা পাতলা খাবার দিতে হবে, আপনি প্রথমে বরপেট খাবার দেবেন না প্রথমেই। বন্ধুরা, এভাবে 1 থেকে 1.5 দিন পরে সেই ছাগল দুটিকে আপনারা কৃমিনাশক করাইবেন, কৃমিনাশক করানোর পর তারপর আপনারা ছাগলকে খাবারের সাথে জিঙ্ক মিশিয়ে দেবেন, পরদিন থেকে জিঙ্ক এবং লিভার টনিক দেবেন। লিভার টনিক দিলে কি হয়, ছাগলের মুখে রুচি এসে যায়, সে খায় বেশি, আর জিঙ্কটা ছাগলের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়,
এবং ছাগল চাঞ্চল্য থাকে, ছাগলের লোম সব সুন্দর থাকে, মসৃণ থাকে। তাই আপনারা জিং এবং লিভার টনিক খাওয়াবেন। আর এভাবেই আপনারা ছাগল সংগ্রহ করে নিয়ে এসে এসে প্রথমে আপনারা কোয়ারেন্টিনে রাখবেন 7 দিন থেকে 14 দিন। ছাগল যদি 7 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ থাকে তাহলে আপনি খামারে উঠাতে পারবেন, এবং 14 দিন একটু সমস্যা হলে আপনারা তার প্রাথমিক চিকিৎসা দেবেন, আপনি 14 দিন রেখে তারপর সরাসরি খামারে উঠিয়ে দেবেন। বন্ধুরা, এভাবে আপনার খামারে যদি আপনি কয়টি দিয়ে ছাগল পালন খামার করবেন, ছাগল মোটা তাজা করবেন, সেই কয়টি যখন আপনি সংগ্রহ করবেন, প্রত্যেক হাটে এক এক এলাকায় কিন্তু একটা হাট না, প্রত্যেক সপ্তাহে কিন্তু 2-3টা করে হাট থাকে। আপনারা সেই হাটগুলো থেকে 1-2টি করে ছাগল নিয়ে আসবেন, এবং প্রত্যেকবার যে ছাগলগুলো নিয়ে আসবেন সেগুলো পৃথক রেখেই আপনি চিকিৎসা দেবেন। বন্ধুরা, সেই ছাগলগুলো যখন আপনার কাঙ্ক্ষিত ছাগল হয়ে যাবে 10-15টি, সেই ছাগলগুলোকে খামারে উঠানোর পর আপনারা পিপিআর ভ্যাকসিনটা দিয়ে দেবেন। কারণ পিপিআর ভ্যাকসিন দিলে একটু আমাদের নিশ্চিত থাকা যায় যে ছাগলের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আপনি যদি পিপিআর ভ্যাকসিন না দেন সেক্ষেত্রে কিন্তু ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। এটা কিন্তু মুরগির খামার নয়, বন্ধুরা মনে রাখবেন, এটা মুরগির খামার নয়। মুরগির খামারে 50-60-100টি মুরগি মারা গেলেও কিন্তু যায় আসে না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ছাগল যেহেতু সেন্সিটিভ প্রাণী এবং অতি মূল্যবান একটা প্রাণী, সেই ক্ষেত্রে একটা ছাগল যদি আপনার মারা যায় সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকটা লস হয়ে যাবে। আপনি বেশি লাভ করতে চাইলে কোনো ছাগলকে মারা যেতে দেওয়া যাবে না, আপনাকে সেইভাবে মেনটেন করতে হবে। আর সেই কারণে আপনি পিপিআর ভ্যাকসিন দেবেন, এবং আরও যেহেতু নতুন অবস্থায় আপনি অন্য অন্য ভ্যাকসিনও দিয়ে নেবেন। ভ্যাকসিনের কিন্তু খুব একটা আহামরি দাম নয়, আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সেই ভ্যাকসিনগুলো সংগ্রহ করে নিয়ে এসে যে কোনো ডাক্তারকে আপনি নিজে দিতে যাবেন না, আপনি যে কোনো একটা ডাক্তার নিয়ে এসে ভ্যাকসিনগুলো দিয়ে দেবেন। এক একটা ভ্যাকসিনের দাম 50 টাকা করে নিয়ে থাকে, আপনার সেই ভ্যাকসিন নিয়ে এসে 100টা ছাগলকে কিন্তু দেওয়া যায়। বন্ধুরা, আপনারা তো অনেক ভিডিওতে দেখেছেন, অনেকেই জানেন এই সম্পর্কে। যাই হোক বন্ধুরা, এভাবে পিপিআর ভ্যাকসিন দেওয়ার পর এবার খাবার তালিকা। বন্ধুরা, আপনারা কী কী খাবার দেবেন দেখেন, আমার ছাগলগুলো কিন্তু বন্ধুরা শুধু খড় এবং কিছু ভুষি আছে আর ভিতরে মিক্স, ভুষি বলতে গমের ভুষি, অ্যাঙ্কার ভুষি এবং কিছু ডালের ভুষি রয়েছে, আর কিন্তু অন্য কোনো উপাদান নেই। দেখুন বন্ধুরা কী সুন্দর খাচ্ছে। আপনারা এভাবে খড় 0 সাইজ করে কেটে নিয়ে আসবেন এবং অন্য অন্য ভুষি মিক্স দেবেন। যেহেতু আপনি ছাগল মোটা তাজাকরণ খামার করবেন সেক্ষেত্রে আপনাকে বেশি করে ফ্যাট জাতীয় খাবারটি দিতে হবে। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ডালের খোসা, ভুষি, ভুট্টা ভাঙা, বিভিন্ন দানাদার আইটেম মিক্স করে একটা খাবার তৈরি করে ছাগলকে খাওয়াবেন। এবং ছাগল যেহেতু মোটা তাজা করবেন এক্ষেত্রে আরও কিছু ওষুধ রয়েছে। বন্ধুরা, আপনার ভেটেরিনারি ডাক্তারের কাছে জিজ্ঞেস করলে, ভাই আমি ছাগল মোটা তাজাকরণ পদ্ধতি পালন করতেছি, আপনার আমাকে ভিটামিন জাতীয় কিছু খাবার দেন, ওষুধ দেন, তারা কিন্তু দিয়ে দেবে। বন্ধুরা এক্ষেত্রে যারা প্রাণীদের ওষুধ পানি বিক্রি করে তাদের পরামর্শ নেবেন, তারা কিন্তু বেছে বেছে আপনাকে ওষুধগুলো দেবে, যে ওষুধের যে দাম। কিছু ওষুধ আছে তাড়াতাড়ি শরীরে মাংস লাগে, সেগুলোর দাম ভালো কোম্পানির হলে বেশি দাম, একটু একটা সিরাপের দামে প্রায় 1000 টাকা পড়ে যায়। আপনারা সেভাবে আপনাদের খামারে ইউজ করবেন বন্ধুরা, সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আরও ভিটামিন রয়েছে এবং বিভিন্ন ভিটামিন মিক্স করে ছাগলকে খাওয়ালে সে তাড়াতাড়ি মোটা তাজা হয়। আপনারা এভাবে ছাগলকে মোটা তাজা করতে পারবেন। বন্ধুরা, আপনি যেহেতু 4-5 মাসের ছাগলের বাচ্চা নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাকে একটু লম্বা টাইম পালন করলে আপনি বেশি লাভ করতে পারবেন। লম্বা টাইম বলতে আপনারা 5-6 মাস কিংবা 4-5 মাস পালন করবেন, কমসে কম 5 মাস। 5 মাস পালন করলে আপনারা মোটামুটি একটা ভালো লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনার যদি 1 লাখ খরচা হয়, আপনার সকল খরচা দিয়ে 1 লাখ খরচা হয়, আপনি কিন্তু ছাগলগুলো আনায়াসেই 2 লাখ টাকা বিক্রি করতে পারবেন। 1.5 লাখ খরচা হলে 3 লাখ টাকা বিক্রি করতে পারবেন, ডাবল লাভ। বন্ধুরা, যদি আপনার খামারে যদি কোনো প্রকারের ঝামেলা না হয়, কোনো অসুবিধা না হয়, আপনারা এইভাবে হাটে থেকে ছাগল কিনে নিয়ে এসে সেগুলোকে প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে খামারে উঠাইবেন এবং ছাগলগুলোকে ঠিকমতো খাবার দাবার দেবেন, বিভিন্ন ওষুধ পানি দেবেন। যেহেতু ছাগল মোটা তাজাকরণ খামার, সেক্ষেত্রে ওষুধ পানির সংখ্যা একটু বেশি লাগবে, কারণ আপনার ছাগল অসুস্থ না হলেও কিন্তু আপনাকে বিভিন্ন ভিটামিন দিতেই হবে, লিভার টনিক, জিং, এগুলো সবসময় দিতে হবে, এবং আরও অনেক ধরনের ভিটামিন আছে যেগুলো খাবারের সাথে মিক্স করে দেবেন, ছাগল তাড়াতাড়ি মোটা তাজা হবে। যাই হোক বন্ধুরা, এক্ষেত্রে আরও পরামর্শ চাইলে আপনারা
আপনাদের বাড়ির আশেপাশে কোনো ভালো ভেটেরিনারি ডাক্তার তার কাছে পরামর্শ নিতে পারেন, সেও কিন্তু ভালো একটা পরামর্শ দিয়ে দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।